এই একটা বার ছিল আমার, ওই বারটা চলতেছিল, শোনো শোনো, বারটা চলাচ্ছিল, বারের মধ্যে নাচ মানে গান হইতো। ওরা কি করছে, চক্রান্ত করে এটাকে ফাঁসাই দিছে, যে মেয়ে ছেলের ব্যবসা করে। আমরা এই সব ব্যবসা জীবনে করি নাই, আর আমার বংশধারা ব্যবসা নাই, যার বংশধারা ব্যবসায়িক ব্যবসা আছে তারাই ওইগুলো করে। করমতলার একটি হোটেলের মালিক যে আছে, তিনি এইসব ব্যবসা করে, আমাদের মধ্যে নাই এইসব ব্যবসা। ওনারা এখন অবধি মেছেলের ব্যবসা করেই যাচ্ছে, হোটেলের মালিক, হোটেলের মালিক, কমতলার বাসিন্দা হোটেলের মালিক ফাঁসাইছে। সেটা তোমরাও জানো নামটা কি, তোমরা তো নিজেরাও জানে যে কে কে ফাঁসাইতে পারে। তুমি তো একটা দল করো, সেই দলের লোক, সেই দলের লোক আমি কিনা সেটা আমি বলতে পারবো না। এইসব বিষয় নিয়ে না আমি দল নিয়ে কোনো কথা বলতে পারবো। দাদা তুমি তো কেবল বারটা ভুলেছো, কেবল বারটা ভুল তৈরি হয়নি, হ্যাঁ তিন চার মাসও হয় নাই। অত ক্ষোভ ছিল, ওর ব্যবসা ডাউন হচ্ছিল, যাদের ব্যবসা ডাউন হয় তারাই তো ক্ষোভ ছিল তাদেরই। আমি আজকে মিডিয়াকে বলে দিচ্ছি, আমি কালকে হোটেল বন্ধ করে দেবো। আমি এইসব বংশ, এইসব আমার ধরে আমাদের বংশের মধ্যেই নাই, যার বংশের ধর ব্যবসা আছে ওরা যারা করছে তাদেরই এই ব্যবসা চলতেছে, এখন অব্দি চলতেছে। পুলিশ কিছু করছে না কেন? পুলিশ আর কি করবে, পুলিশের কিছু করার আছে? তোমার কাছে ব্যবস্থা নিলে ওদের ব্যবস্থা নিচ্ছে না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, রাজনীতি তো চাপ। তারা কি প্রভাবশালী? আমি পর্যন্ত আমি সুপ্রিম কোর্ট তো যাবই, নিশ্চয়ই যাবো, আমি হাইকোর্টকে সুপ্রিম কোর্ট যাবই। তারা কি, তারা কি প্রভাবশালী দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, সেটা আমি বলতে পারবো না। বললাম তোমাকে যে ধরলো নাকি তুমি ধরা দিলে না, দেখো একটা জিনিস কি, আমি নিজে ওনারা গেছে, আমি নিজেই উঠে গেছি গাড়ি নিয়ে। আমি আমাকে বলছিল মুখ ঢাক, আমি বললাম মুখ ঢাকবো কেন, আমি তো অন্যায় করি না, আমি মুখ ঢাকবো, সম্পূর্ণ সহযোগিতা করবে তোমাদের। হ্যাঁ বলছি।